सो हे गाइस, वेलकम टू योर फेवरेट चैनल एके अगरतला। आई होप यू ऑल आर डूइंग वेल। तो वीडियो प्रथम सबाई के भारत स्वाधीनता दिवस उपलक्षे सबाई के शुभेच्छा रही। আমাদের দেশ অনেক কঠিন আন্দোলনের পর স্বাধীন হয়েছে, তাই স্বাধীনতা দিবসের গুরুত্বটাই আলাদা। তো আমি তোমাদেরকে দেখাবো আগরতলা শহরের মধ্যে কোথায় কিভাবে সেলিব্রেট করা হচ্ছে। সো লেটস গো। মাস্ক পরে নেই, আমি আজকে একটু আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের মতো রেখেছি সবকিছুর মধ্যে। আমি সবার আগে এসে গেছি আমাদের যে বীরচন্দ্র লাইব্রেরি আছে ওইখানে, মানে খুব সুন্দর করে ফ্ল্যাগ ওঠানো হয়, সে কারণে এখন সবাই চলে গেছে অবশ্য। লেট মি শো ইউ। অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠতে খুব দেরি হয়ে গেছে, তাই যেখানেই যাই সেখানে আমি একলাই, আর কেউ নেই, সব জায়গা খালি খালি। এই যে আইজিএমের পাশে যে লাইটগুলি রয়েছে, এগুলি রাত্রেবেলা জ্বলবে, তখন তোমরা দেখতে পারবে। এগুলি দেখতে কি সুন্দর লাগে, এখন দিনের বেলা অফ আছে। স্মৃতিসৌধ আর কামান না থাকাতে এখন আর এখানে কোনো অ্যারেঞ্জমেন্ট নেই। লাস্ট ইয়ার কত সুন্দরভাবে এখানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, তারপর টেন্থ টাঙ্গানো হয়েছিল এবং আর্মি তারা এসেছিল অনেকে। जहाँ सूरज सबसे पहले आकर डाले अपना फेरा, वो भारत देश है मेरा, वो भारत देश है मेरा। এটা হচ্ছে আমার ফেভারিট ক্লাব নেতাজি প্লে সেন্টার, এবং আমার প্রিয় স্কুল, আমার নিজের স্কুল, সব কিছু এখানেই। স্কুলে আসতে লিটারেলি খুব দেরি হয়ে গেছে, এখন 9:15 বাজে এবং ইউজুয়ালি এখন সব স্কুলেরই গেট লাগানো হয়ে গেছে। তো এই মুহূর্তে আমি এসে উপস্থিত হয়েছি আমাদের আগরতলার একটা ইনডোর স্টেডিয়াম, যার নাম কিনা NSRCC। আগে এটার নাম ছিল RCC, এটা একটা ইনডোর স্টেডিয়াম। নেতাজি সুভাষচন্দ্র অনেক স্বপ্ন ছিল NRCC থেকে সুইমিং এবং ব্যাডমিন্টন শেখার, বাট ওইটা মনে হয় আর পূরণ হবে না, কারণ কি আমার বয়স পার হয়ে গেছে, এখন 19 হয়ে গেছে, আর এখানে ম্যাক্সিমাম 18-এর নিচে সব শেখানো হয়। দেখছি সোমবারে শেখানো হবে।
আমি জীবনে প্রথম জন্মের পর এই ফার্স্ট গান্ধীঘাটের এই স্মৃতিসৌধগুলির এখানে এসেছি। ইউ ক্যান্ট বিলিভ দিস। এখানে রয়েছে আমাদের এক্স প্রাইম মিনিস্টার শ্রী ইন্দিরা গান্ধীর স্মৃতি সমাধি, এবং এখানে রয়েছে শ্রী রাজীব গান্ধীর স্মৃতি সমাধি। এগুলিকে সমাধির আকৃতিতে বানানো হয়েছে, প্রকৃতপক্ষে এগুলি সমাধি না, জাস্ট তাদের মেমোরি হিসাবে, স্মৃতি হিসাবে এগুলি বানানো হয়েছে। এর মাধ্যমে তাদেরকে শ্রদ্ধা জানানো হয় প্রতি বছর 15 আগস্ট বা এরকম উপলক্ষে। এদিকে রয়েছে পণ্ডিত জওহরলাল নেহরুর সমাধি এবং শ্রী মহাত্মা গান্ধীর সমাধি, সবকটা এখানে রয়েছে। ন্যাশনাল ফ্ল্যাগ উত্তোলন করা হয়েছে। এগুলি ওয়ালের মতো লাগে গাছগুলিকে, এত সুন্দরভাবে এগুলি ডিজাইন করা থাকে। আর এখানে অপরূপভাবে কিন্তু বেদিটা সাজানো হয়েছে, জাতীয় পতাকা উত্তোলন বেদি। আকাশটা আজকে মেঘলা। আমি এখানে ফার্স্ট টাইম এসেছি, তাই আমার এক্সাইটমেন্টও দ্বিগুণ হয়েছে, তোমরা বুঝতেই পারছো, কেননা এটা 12 মাসই বন্ধ থাকবে। এখন না দেরি না করে আমি কাটামাটা এখান থেকে চলে যাই, আমার জানি না কবে আসার সুযোগ পাবো। চারপাশে এত বাতাস বইছে এবং সব দিকে প্যাট্রিয়টিক সংস বাজছে, আজকে পুরো সত্যি 15 আগস্ট বলেই মনে হচ্ছে। কালেক্টর অফিস, এস ইউ ক্যান সি, খুবই সুন্দর হয়েছে। তো এখন আমি বাড়ি চলে যাবো, সকালের ভিউটা এত তো রাতের বেলা পাবে, খুব স্পেশাল জবরদস্ত, ওটা দেখতে খুব ভালো, আরও ভালো লাগবে। এখন এটা ভালো লাগছে, এটা আরও ভালো লাগবে। তো গাইজ, এখন আমি আমার একটা স্কিন কেয়ার রুটিন ফলো করছি, এটার মধ্যে একটা ফেস প্যাক লাগানো হয়, এটা কিসের কম্বিনেশনে লাগানো হয়, কী কী সাবস্টেন্স এটাতে ইউজ হয়েছে, কম্পোনেন্টস ইউজ হয়েছে, উপাচার, সব কিছু আমি বলবো। ওইটার জন্য আমি আলাদা একটা স্কিন কেয়ার রুটিনের ভিডিও বানাবো, যদি তোমরা সবাই চাও তাহলে আমি ওইটা দেবো। তোমরা আমাকে কমেন্ট সেকশন বক্সে জানাবে যে তোমাদের কী দরকার স্কিন কেয়ার রুটিনটা, সম্পূর্ণ ন্যাচুরাল এবং হোম রেমেডি এটা।
তো এখন আমি মুখে লাগিয়েছি আরেকটা ফেস প্যাক, যেটা না সিরিয়াল বা একটার পর একটা লাগাতে লাগে, তো একটা শোকাতে একটু টাইম লাগে। তো আমি ভাবলাম এই সময়টাতে কী করা যায়, তাই আমি আমার ফোনের মধ্যে শেরশাহ মুভিটা ডাউনলোড করেছি। ইউনো রিসেন্টলি এটা খুব পপুলার আছে। আমি লাস্ট সুশান্ত সিংয়ের যে লাস্ট মুভিটা ছিল ওইটা দেখেছিলাম, এরপর এক বছরের মতো আমি কোনো মুভি দেখিনি। তো আজকে শেরশাহ মুভিটা দেখবো একদম আরাম আরাম করে ফ্যানের তলে শুয়ে শুয়ে। আমি এইমাত্র মুভিটা দেখা কমপ্লিট করলাম। কি বলবো, দেখার পর আমার মুখ থেকে এখনও শব্দ আসছে না। এত নাইস সিনেমা, এত সুন্দর সিনেমা আমি অনেকদিন পরে দেখেছি। কি বলবো, আমি একে তো আমি অনেক ইমোশনাল সিনেমা দেখতে দেখতে আমার চোখ থেকে জল চলে আসে। তারপরে ওরকম প্যাট্রিয়টিক মুভি হলে তো আরও মনটা খারাপ হয়। প্রত্যেকে কিন্তু খুব দারুণভাবে এখানে অ্যাক্টিং করেছে। সো মুভির কাহিনিটা আমি একটু এক্সপ্লেইন করে দিই। এটা হচ্ছে আমাদের সোলজার বিক্রম বাত্রার উপরে অ্যান্ড ওনার গার্লফ্রেন্ড ডিম্পালের দুটি আছে, এখানে লাভ স্টোরিও আছে প্লাস দেশভক্তিও রয়েছে, দেশের প্রতিও ভালোবাসাও রয়েছে, এবং একজন প্রেমিক প্রেমিকের যে কুরবানি আছে, স্যাক্রিফাইস আছে, এটার উপরে সিনেমাটা বেস্ট আছে। তো প্রত্যেকে কায়রা আদভানি অ্যান্ড সিদ্ধার্থ মালহোত্রা দুজনে এত সুন্দর অ্যাক্টিং করেছে, পাশাপাশি যে অনেকগুলি সহ ক্যারেক্টার যেগুলি আছে ওইগুলিও খুব ভালো ভালো অ্যাক্টিং করেছে। জাস্ট তোমরা দেখো সিনেমাটা কীরকম হয়েছে, মানে আমি কী গল্প, জাস্ট ধারাকা ধারা রয়েছে সিনেমাটা দেখার পর। অ্যান্ড মানে ভালোবাসা কতটা পবিত্র হতে পারলে মানুষ আরেকটা মানুষের জন্য সারা জীবনের জন্য অপেক্ষা করে, এটা জানা সত্ত্বেও যে সে আর কখনো ফিরবে না। সেম কন্ডিশন আমারও, আমি মনে হয় না এই জীবনে আর দ্বিতীয় কাউকে ভালোবাসতে পারবো, কারণ কি আমি আমার একবারই ট্রু লাভ হয়েছিল এবং যেটা এখন শেষ, আমার তরফ থেকে শেষ হয়নি বাট ওই দিক থেকে শেষ হয়ে গেছে। সো আমার দুঃখের কাহিনিটা আমি আরেকদিন শোনাবো। তো এই দুঃখ বীর বিক্রম বাত্রার দুঃখের কাহিনিটা জানতে হলে তোমরা তাড়াতাড়ি সিনেমাটা দেখো গিয়ে। সেখানে আমি একটা ডান্স রেডি করছি প্যাট্রিয়টিক, যেটা তোমরা দেখতে পারো। ডান্স করতে করতে আমার এক এপিক ঘটনা ঘটে গেল। আমার হাত থেকে লাল রং পুরো ওয়ালের মধ্যে লেগে গেছে। শেট, এটা এখন উঠছে না। আমি আমার প্যাট্রিয়টিক ডান্সটাকে আরেকটু রিয়েলিস্টিক বানানোর জন্য রক্তর মতো একটা কালার লাগাচ্ছি, আরেকটু ভালো করে লাগিয়ে নিই যাতে পুরো সত্যি সত্যি রক্ত মনে হয়। আর ধুত ঘামে আমার সব রক্ত নিচে পড়ে যাচ্ছে, আবার বারবার লাগাতে হচ্ছে। মুখে রং টং মেখে আমার অবস্থা পুরো কাহিল হয়ে গেছে, আঙ্গুলে ঠাঙ্গুলে এখনও লেগে আছে। এটা ঠিক রেড কালার হয় না, পিঙ্ক কালার আর কি। সো আমার ডান্স প্র্যাকটিস করা শেষ এবং আমি পুরোটা ডান্স মোটামুটি কভার করে নিয়েছি। পুরোটা আমি নিজেই কোরিওগ্রাফি করেছি, মানে নিজের মন থেকে। ইউনো আমি সেলফ টট ডান্সার, আমি ওর কাছে ডান্স শিখিনি, দেখে দেখে যতটুকু আয়ত্ত করেছি। এভাবেই তোমরা দেখেছো যে মিউজিকটা আসার পর আমি থিঙ্কিং করি যে কোন লিরিক্সটা, মেনলি লিরিক্সের উপর গুরুত্ব দিই, কোন লিরিক্সে হাটটা কীভাবে চালাতে হবে, পার্টটা কীভাবে চালাতে হবে। তারপর মিউজিকগুলি আমি স্কিপ করি, কারণ মিউজিকের টাইমে কোনো লিরিক্স থাকে না। তো এটাই সেলফ টট ডান্সিংয়ের উপর আমি একটা ভিডিও বানাবো, ওইটাতে তোমরাও যারা সেলফ টট ডান্সার, আমি জানি অনেকেই সেলফ টট ডান্সার আছো, সবাই ইনস্টিটিউশনে গিয়ে ডান্স শেখার সুযোগ পায় না আমার মতন। তো তোমাদের জন্য আমি একটা আলাদা ভিডিও করে বানাবো। তো আমার ডান্স ভিডিওটা আমার রংমঞ্চ চ্যানেলে আপলোড হয়ে গেছে অলরেডি,
যতক্ষণে তোমরা এই ভিডিওটা দেখছো তো ওইটার লিঙ্কটা আমি নিচে দিয়ে দেবো, ওখানে গিয়ে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো। খুব সুন্দর হয়েছে আমার মতে, এবং তোমাদের কীরকম লেগেছে তোমরাও মতামতটা জানিও। সো যাই হোক, আমি আজকে স্বতন্ত্রতা দিবস উপলক্ষে আমার একটা স্পেশাল ডিশ তৈরি করেছি, যেটা কিনা এখন দেখাচ্ছি তোমাদেরকে। সো দিস ইজ মাই ডিশ। এখানে রয়েছে আমার ফেভারিট আম, এবং এগুলি হচ্ছে পুদিনা পাতা। তো আমার ফেভারিট আমটা, আমি যে কোনো শুভ মুহূর্তে বা কোনো ভালো দিন হলে আমি আমটা খেতে পছন্দ করি, কারণ আমারটা খুব ফেভারিট। পুদিনা পাতা এত একটা ভালো না, না ভালো আমার ভালো লাগে না, তবে আমি জোর করে খাই। কীরকম একটা টুথপেস্টের গন্ধ আসে, সে কারণে আমি এটা লাইক করি না। আমার ঘরের সামনে গাছ লাগিয়ে রেখে দিয়ে গন্ধটা নাকে আসলে আমার যা বিরক্তি লাগে। যে রাতের আগরতলা শহরের ব্লগটা ওইটা আমি ভাবছি একটু আলাদা করে দেবো, কারণ এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে এবং সবাই এটা এতক্ষণে হয়তো নাও দেখেছে। তো একটু ইন্টারেস্ট বাড়ানোর জন্য আমি পার্ট টু বের করবো, ওইটা রাতের শহর আগরতলা স্বাধীনতা দিবস কীভাবে পালন করেছে ওইটার জন্য আলাদা ভিডিও হবে। সো স্টে টিউনড, বাই।